কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটার ক্যাপশন থাম্বনেইলে কিন্তু লেখা ছিল 1,30,000 টাকার মা দুর্গার আইডল। আজ সেইটা কমপ্লিট হয়েছে, আরও কাজ চলছে, সেটা লাইভ তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে আরও দু একটা কিন্তু আইডল দেখাবো ভালো ভালো। এই ধরনের মা দুর্গার আইডল খুব কমই তোমরা দেখেছো বা আমি দেখেছি, সঙ্গে থাকবে সেটা ক্রমশ প্রকাশ্য, অবশ্যই তোমাদের দেখাবো। মায়ের যে একটা রূপ, এই লুকস আমরা খুব কমই দেখেছি, আরও একটা লুকস রয়েছে। এই ভিডিওতে তিনটে জিনিস আমি দেখাতে চলেছি, চলো ভিডিও শুরু করবো। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে টু গেট নিউ আপডেট। চলো তাহলে ভিডিও শুরু করে দিই। কৃষ্ণা স্টুডিও মানে তাপস দাস স্টুডিও। এখানে 7-8টা মূর্তি রয়েছে মা দুর্গার, বড় বড় মূর্তি, আর সেগুলো কিন্তু কমপ্লিট হতে চলেছে। একটার তো মানে কাজ অনেকটা এগিয়ে গেছে, প্রোগ্রেশন তোমাদের দেখাবো। দেখছো মায়ের কেশ কিন্তু এখানে লাগানো হচ্ছে, আর সেটাও আগে দেখাচ্ছি। দেখো চলো একবার দর্শন করি রাখি। এটা সব থেকে বড় মূর্তি, এই মূর্তির দাম যেটা বলেছিলাম 1,30,000 টাকা দাম রয়েছে এই মূর্তিটার। দেখছো এখানে কিন্তু মায়ের কেশ লাগানো হচ্ছে, এটা একটা অপূর্ব দৃশ্য। কাউন্টডাউন কিন্তু চালু হয়ে গেছে পুজোর, আর কাজ কিন্তু খুব ফাস্ট করা হচ্ছে। দেখো মূর্তি কিন্তু প্রায় রেডি, ওপরে মুকুট, মায়ের চুল, এই কাজগুলো বাকি রয়েছে, ছোট ছোট, খুবই ছোট ছোট কাজ বাকি, তারপরে কিন্তু পুরো রেডি হবে এই মূর্তি। একটা অন্য ভিউ থেকে তোমাদের দেখাই, দেখো এই যে মায়ের কেশ কিন্তু লাগানো হচ্ছে, পার্ট বাই পার্ট লাগানো হচ্ছে, এত বড় কেশ কিন্তু লাগানোটা সম্ভব নয়, তাই পার্ট বাই পার্ট কিন্তু লাগানো হচ্ছে, সেটা তোমাদের দেখিয়ে রাখছি। সজ্জা, অলংকার, বস্ত্র সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই লেভেলের লুকস এনে দিয়েছে, আমি আগেও বলেছি এখনও বলেছি, দেখতে পাচ্ছ তোমরা। একবার মহিষাসুরকে দেখিয়ে রাখি, এই যে কমপ্লিট মূর্তিটা হচ্ছে, এই সেটের মধ্যেই মহিষাসুরটি রয়েছে, সুন্দর দেখতে লাগছে। বস্ত্রের যে একটা কম্বিনেশন, একটা ম্যাচিং রয়েছে, সেটাও ভালো লাগছে দেখে। না তাপসদার কাজ কিন্তু খুবই ভালো, তার স্টুডিও কিন্তু নাম রয়েছে, বেশ ভালো নাম রয়েছে, আমরা জানি কৃষ্ণা স্টুডিও, শোভাবাজার কুমোরটুলির বুকে এই স্টুডিওর নাম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব অপূর্ব একটা দৃশ্য। সিংহ মহারাজ, তাকেও দর্শন করাতে হবে, চলো দেখাই। এটা কিন্তু একটা অন্য সাইডের ঠাকুর, প্রথমে সিংহ মহারাজ দেখাচ্ছি, তারপরে কিন্তু মা দুর্গার আইডল দর্শন করাবো। এটাও কিন্তু কমপ্লিট মোটামুটি, এই ছোটো ছোটো কাজ রয়েছে, একের পর এক শুরু হবে, আগে ওইটা কমপ্লিট হোক। দেখতে পাচ্ছ বস্ত্র কিন্তু এখানে পরানো হয়ে গেছে, সেটা কমপ্লিট, আগে চলো আরও ভালো ভালো মূর্তি দেখাবো। আর বলে রাখি এই ভিডিওতে মা দুর্গার একটা অথেন্টিক লুক, সেটা হলো বাঙালি বধূ, যে নববধূ হয় বাঙালির সাজে, সেই রূপটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা তোমরা দেখবে, সঙ্গে থাকবে। আরও একটা লুক সেখানে দেখাবো, অবশ্যই দেখাবো, সেটা একদম শেষে রয়েছে ভিডিও, তাই স্কিপ করবে না, দেখতে থাকবে, চলো তাহলে। আর এখানে একটু বলে রাখি, এখানে এই ঠাকুরটা দেখো, এটাকে আগেও কভার আপ করেছি যখন চক্ষুদান হয়েছিল। সব বড় বড় কিন্তু আইডল এই স্টুডিওতে, চলো কথা বাড়াবো না, তোমরা সামনে দেখতে থাকো, দর্শন করো।
ভিডিওতে তোমাদের দর্শন করালাম 130,000 টাকার মা দুর্গা আইডল কমপ্লিটলি দেখালাম, কেমন লাগলো বলো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দুটো ভিন্ন রকমের মা দুর্গা আইডল দেখিয়েছি, দুটো লুকসই কিন্তু আলাদা, আমার তো স্পেশালি ভালো লেগেছে, পার্সোনালি ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে, তার কারণ পুজো খুব সামনে চলে এসেছে আর চাপ কিন্তু আমাদের বেড়ে গেছে, তার কারণ তোমাদের দেখাতে হবে, এন্টারটেইন করতে হবে। চলো আজকে বিদায় নেবো এখানে, আর দেখতে দেখো তো রায় ব্লগ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নিউ আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।